আমরা প্রথমে তাদেরকে টিআর গ্যাস মেরেছি আমাদের কাছে সাউন্ড গ্রেনেড আছে সেটা মেরেছি আমাদের কাছে রাবার বুলেট আছে সেটা মেরেছি আমাদের কাছে ছড়া গুলি আছে সেটা মেরেছি এরা অ্যানাউন্স করছে এগুলিতে কিছু হয় না মানুষ মরে না এগিয়ে চলো একদম যুদ্ধক্ষেত্রের মতন সেই দৃশ্যগুলো হয় অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই কিন্তু যেই প্রশ্নটা আপনার যে প্রশ্ন তারা কিন্তু শুধু এইখানেই থেমে নেই তারা সম্মুখে ছোটো ছোটো কিশোর এবং শিশু এদেরকে সামনে নিয়ে আসছে যেটা আপনারা দেখেছিলেন যে আমাদের এক ধর্মীয় একটা আন্দোলন হয়েছিল সেখানে মাদ্রাসার বাচ্চাদের সামনে নিয়ে আসছিল। আপনারা সেই দৃশ্যটা দেখেছেন এইখানেও আমরা দেখেছি এবং আন্ডার ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে সামনে নিয়ে আসছে আমরা সবই দেখতেছি আপনার একটু ধৈর্য ধরুন আমরা সবই আইডেন্টিফাই করব যারা এর মদতদাতা যারা উস্কানিদাতা যারা এ ক্যাটাকে দিয়ে একটা ফয়দা নিতে চাচ্ছিল দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই তারা শাস্তির মুখোমুখি হবে ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যে তাণ্ডব সারা বাংলাদেশে হয়েছে সেটা রংপুরেও সেই তাণ্ডবের থেকে বাদ যায়নি এখানে একটা সংঘবদ্ধ দল একটা উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করার জন্য সেই দ আমাদের কাছে যেই সমস্ত ইনফরমেশান রয়েছে যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল যারা চঙ্গির উদ্ধান করিয়েছিল জামাত বিএনপির যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর মানে রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে তাদেরই একটা ভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে গোটা আন্দোলনের নামে তারা এই ধ্বংস এই নৈরাজ্য সৃষ্টি করার প্রয়াস পাচ্ছেন আমরা তো আন্দোলন করে আসছি আমরা যুদ্ধ করে আসছি আমরা ছয় দফার আন্দোলন করেছি আমরা ঊনসত্তরে গণ আন্দোলন করেছে আমরা কখনো থানা ভবন আক্রমণ করি নাই আমরা কখনও বিচারপতির বাসার মানে ভাঙচুর করতে যাইনি আমরা কোনো পার্টির অফিসে যে আগুন দিতে যাইনি এটা এটাই প্রমাণ করে এরা একটা দেশকে অকার্যকর দেশে পরিণত করবে আমরা কোনো দিন সরকারি সম্পদ বিনষ্ট করি নাই আমরা যেগুলি গর্ভের ধন আমাদের পদ্মা সেতুর যেখানে ডকুমেন্টগুলি থাকতো সেতু ভবন সেটাকে পুড়িয়ে দিয়েছে দেখেছেন আপনারা মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস আমাদের যাত্রাবাড়ি থানায় সেটা তো মনে হয় একটা ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল